স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে সাড়ম্বরে গোটা দেশ জুড়ে। তারই মাঝে শহর কলকাতায় দেশকে আরও বেশি সম্মান জানাতে এক অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন একজন মানুষ। তার সঙ্গে কথা বলবো, কি সেই উদ্যোগ, সেই উদ্যোগের ছবিও নিশ্চয়ই আপনাদের দেখাবো এবং কথাও তার কাছ থেকে জানবো। কারণ ১৭৫৭ সাল থেকে ১৯৫০ প্রায় ১৯৩ বছরের যে ইতিহাস তা তিনি তুলে ধরেছেন বিভিন্ন আর্ট গ্যালারিতে। আমরা রয়েছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, যেখানে গত ১৪ তারিখ থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। কথা বলবো প্রথমেই আপনার সঙ্গে। ওঙ্কার নিউজ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এবারের এই এক্সিবিশন কেন, কি কি রয়েছে, কি কি চমক থাকছে, মানুষ আসছেন দেখছেন, কি কি রয়েছে যদি দর্শকদের বলেন। নমস্কার, আমার নাম গণেশ প্রতাপ সিং, আমি কলকাতা নিবাসী। আমি এখানে শোটা যে করছি ওটা 1757 প্লাসি ওয়ার থেকে নিয়ে 1950 যখন আমাদের সংবিধান লাগু হয়েছে ততদিন পর্যন্ত। তার মধ্যে অনেকগুলো পেন্টিংস, প্রিন্টস, ইনগ্রেভিংস, লিথোগ্রাফ, চিঠিপত্রী, ফটোগ্রাফস, আর্কাইভাল ডকুমেন্টস এগুলো ডিসপ্লে করেছি, থ্রু মাধ্যম ডিসপ্লে করেছি। আমি তিন ভাগে শোটাকে বিভক্ত করেছি। একটা 1757 থেকে প্লাসি ওয়ার থেকে নিয়ে ইন্ডিয়ান মিউটিনি 1857, এটা আইসিসিআর ডিসপ্লে আছে। আর মিউটিনি থেকে 1905 বঙ্গ বিভাজন, এটা নজরুল তীর্থে ডিসপ্লে করেছি। আর বঙ্গ বিভাজন থেকে 1950 যতদিন আমার সংবিধান লাগু হয়েছে তত আর্টওয়ার্কগুলো এই একাডেমি অফ ফাইন আর্টে ডিসপ্লে আছে। মোটামুটি আপনার তো তিনটে জায়গায় এই এক্সিবিশন চলছে আমরা জানি, যেখানে একদিকে আমরা দেখছি এখানে রয়েছে, নজরুল তীর্থে রয়েছে এবং আইসিসিআরে রয়েছে। মোট কতগুলো ডকুমেন্টস এখানে রয়েছে, কতগুলো ডিসপ্লে করেছেন? আমি ছবি অ্যান্ড ডকুমেন্টস নিয়ে 508 পিস ডিসপ্লে করেছি, যেখানে চিঠিগুলো 20 পিস হবে অ্যান্ড ছবিগুলো 480 পিস আছে, যার মধ্যে রেয়ার আছে টিপু ওয়ার, ওয়ার অফ শ্রীরঙ্গপট্টনম, মিউটিনি, ইন্ডিয়ান মিউটিনি অ্যান্ড বঙ্গ বিভাজন, প্রিন্স অফ ওয়েলস যখন এসছেন এখানে, অ্যান্ড রবীন্দ্রনাথ और अबनिंद्रनाथ, गगेंद्रनाथ, फ्रीडम मूवमेंट, गांधीजी, INA, नेताजी एंड हमारे संविधान लागू हो तार ओरिजिनल कपिटाओ फर्स्ट कपिटा रखा है। আমরা দেখছিলাম একটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রথম ক্যালেন্ডার সেটি, এবং যেটি আগস্ট মাস থেকেই শুরু হয়েছে। এই ক্যালেন্ডারের কালেকশনটা কোথা থেকে করলেন? এটা আমি জয়পুর থেকে এক ডিলার থেকে কাছে কিনেছি। কিন্তু খুব ইম্পর্টেন্ট কি ক্যালেন্ডার তো 1 তারিখ থেকে স্টার্ট হয়, কিন্তু যখন আমাদেরকে দেওয়া হয়েছে আজাদি তার 15 আগস্ট, তার সেই সময় থেকে স্টার্ট, আর 14 আগস্ট 1948 পর্যন্ত এটা ক্যালেন্ডারটা আছে। খুব ইউনিক ক্যালেন্ডার, সেই জন্য এটা কালেক্ট করেছি আমি। বাই প্রফেশন আপনি কি, মানে শুধু কি এই কালেকশনের নেশা, না তো আরও ব্যবসা আছে বা অন্য কিছু রয়েছে? না, আমার বাই প্রফেশন আমি আর্ট রেস্টোরার, আর আমি ছবি কালেক্ট করি, ছবিতে ডিলও করি। আমার একটা কোম্পানি আছে বিরাসত আর্ট, আর একটা কোম্পানি পাবলিকেশন কোম্পানি আছে বিরাসত আর্ট পাবলিকেশন। সব টিম মিলেই এই শোটাকে আমরা করতে পেরেছি। এই যে কালেকশন, এত রেয়ার কালেকশন পশ্চিমবঙ্গের বুকে হয়তো কারোর কাছেই নেই এই কালেকশন, এর মধ্যে থেকে আনন্দ কীভাবে খুঁজে পান যে এই রকম ইউনিক একটা কালেকশন? এটা তো আমাদের ইতিহাস, এটাগুলো না জানলে তো খুশিতে পাবো না। যেরকম বাচ্চাকে পোষা যায় সেভাবে আমরা আর্ট সঙ্গে পুষছি, এগুলো করে খুব এনজয় পাই আমরা। কারণ আমাদের ইতিহাসটা আমাকে বাঁচাতে হবে, আমাকে এটা করতেই হবে। কেমন রেসপন্স পাচ্ছেন? মানুষ কত মানুষ আসছে, তারা কি বলছেন? তারা তো বলছেন কি 30 বছর আমার বয়স হয়ে গেছে, চাকরি করছি, 80 বছর আমার বয়স হয়ে গেছে জন্ম নিতে, এভাবে শোটা আমরা কোনোদিন প্ল্যান্ড শোটা আমরা দেখতে পারিনি। খুব থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ জানাচ্ছে কি সিং সাহেব শো দেখাবার জন্য, আমাদেরকে ধন্যবাদ। আপনাকে আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ। আমরা সেই ছবিগুলো দেখছি, দেখুন একদম রেয়ার ছবি, এবং সেখানে বিভিন্ন রকম ছবি, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পূর্বের বেশ কিছু দুর্লভ ছবি কিন্তু আমরা রয়েছে। আমরা যারা এখানে এসছেন, অর্থাৎ যারা এখানে দেখতে আসছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমরা বারাসাত থেকে আসছি। বারাসাত কি দেখলেন, কেমন লাগলো? মানে এখানে তো একদম ইউনিক, অসাধারণ ইউনিক, মানে ইন্ডিপেন্ডেন্সের আগের যে ছবিগুলো আর ইন্ডিপেন্ডেন্সের পরের ছবিগুলো অসাধারণ কালেকশন। এরকম তো বাইরে দেখা যায় না, এগুলো আমরা অ্যাকচুয়ালি মিউজিয়ামেই দেখে থাকি। তো হঠাৎ করে এরকম একটা এক্সিবিশনে এসে এরকম একটা এক্সিবিশন সত্যিটা অসাধারণ। আপনি দেখলেন না, আপনার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই। আমার খুবই ভালো লাগলো। আমি আসি মাঝে মাঝে এখানে, আমি আসি। আমার মেয়েও কিন্তু এখানে এক্সিবিশন হয় যখন রবীন্দ্র ভারতী থেকে, মেয়েরও থাকে আঁকা, আমি সেই জন্যে আসি। এখন হঠাৎ এখানে আশেপাশে আসতেই এটা একটা আলাদা টান, আমি তাই একটু ঘুরে দেখতে আসলাম আর কি, খুব ভালো লাগলো। আপনারা নিয়মিত একাডেমিতে আসেন, কিন্তু এইবারের এই এক্সিবিশনটা কেমন, একটু আলাদা অন্যদের থেকে? এই এক্সিবিশনটা তো পুরোটাই আলাদা। আমরা দেখতে আসি মূলত পেন্টিং এখন যেটা চলছে, কিন্তু এটা যে একদম হিস্টোরিক্যাল, খুবই ভালো লাগলো এটা দেখে, ভীষণ ভালো লাগলো আমার। এটা মানে আমাদের দেশের একটা যে মানে 15ই আগস্ট, আমি তো বলছি একটা ছাপ পড়েছে যেন আমাদের স্বাধীনতা দিবসের একটা ছাপ এর ভেতরে ঢুকেই মনে হচ্ছে, খুব ভালো লাগলো একদমই। গণেশ প্রতাপ সিংয়ের এই উদ্যোগ এবং এই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভালো লাগা তা কিন্তু আরও একবার পরিষ্কার হচ্ছে এবং স্পষ্ট করছে, কারণ এই ধরনের কালেকশন সত্যি এবং তার সঙ্গে এই ধরনের ডিসপ্লে সত্যি বিরল পশ্চিমবঙ্গের বুকে। এবং আজাদির 75 বছর উপলক্ষে তার হিন্দুস্তান ফাইলস যে নাম তারা দিয়েছে, সেই নাম হয়তো কোথাও যথার্থই। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বুদ্ধদেব ঘোষ, ওঙ্কার ট্রুথ, কলকাতা।